Assalamualaikum viewers, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। viewers, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে গত 9 মার্চ 2022 খ্রিস্টাব্দে প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই যে viewers, আপনারা লক্ষ্য করুন, এখানে অনেকগুলো ট্রেডের নাম রয়েছে, যেমন ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্রিস্টাল শোপিস ও ডেকোরেটর, ক্যান্ডেল মেকিং, মোমবাতি, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ, শতরঞ্জি ও হস্তশিল্প, ফুড প্রসেসিং, বেবি কেয়ার, হাউসকিপিং, মোটর ড্রাইভিং, ভিউয়ার্স এই ট্রেডগুলো রয়েছে। তবে উপজেলা পর্যায়ে 431টি উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতি উপজেলায় 2টি করে ট্রেড হবে ভিউয়ার্স, 3 মাস মেয়াদি, 60 দিন ব্যাপী। দেখুন, প্রতি উপজেলায় 2টি ট্রেড, প্রতি ট্রেডে 25 জন করে, 2টি ব্যাচে সর্বমোট 25 জন গুণ 2 ব্যাচ গুণ 2 ট্রেড সমান 100 জন। উপজেলা ওয়ারি প্রশিক্ষণ ট্রেডের তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে। বয়সসীমা ভিউয়ার্স 16 থেকে 45 বছর, যোগ্যতা হচ্ছে দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারী। ইতিপূর্বে সংশ্লিষ্ট প্রকল্প হতে প্রশিক্ষণ প্রাপ্ত কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। এছাড়া ভিউয়ার্স, এই যে মোটর ড্রাইভিং যে ট্রেডটি রয়েছে, এটি 7টি বিভাগীয় শহরে এবং রাজশাহী বিভাগের ক্ষেত্রে পাবনা জেলা অনুষ্ঠিত হবে। এটি 3 মাস মেয়াদি, 60 দিন ব্যাপী, প্রতি ব্যাচে 30 জন করে, আর এক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 21 থেকে 45 বছর, আর যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস হতে হবে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে। তো ভিউয়ার্স, এই প্রশিক্ষণের সময়সীমা আপনাদের বলে দেই, 1 এপ্রিলে শুরু হবে এবং 30 জুন 2022 শেষ হবে 14তম ও 15তম ব্যাচ। এবার ভিউয়ার্স, আপনারা কিভাবে আবেদন করবেন? এই যে আবেদনের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, iga.dwa.gov.bd, এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের সময়সীমা হচ্ছে 10 মার্চ 2022 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে 26 মার্চ 2022 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের আবেদনের পর পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, এবং অনলাইনে আবেদন ক্ষেত্রে আপনারা 300x300 পিক্সেলের রঙিন ছবি দিবেন, আর ছবির সাইজ অবশ্যই 300 কেবির মধ্যে হতে হবে। আর এই হার্ড কপিটি জমা দিতে হবে উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে 27/3/2022 খ্রিস্টাব্দ বিকাল 4টার মধ্যে। আর ভিউয়ার্স, এখানে দেখুন, শুধুমাত্র ঢাকা বিভাগের বিভাগীয় পর্যায়ে মোটর ড্রাইভিং ট্রেডের অনলাইন আবেদন প্রকল্প কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর, রুম নং 703/37/3, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা দাখিল করতে হবে। এছাড়া ভিউয়ার্স, আপনাদের যদি মহিলা বিষয়ক অধিদপ্তরে স্বাক্ষরকৃত আবেদন ফর্ম জমা না দেন, তাহলে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর ভাতা রয়েছে প্রতিদিনের জন্য 200 টাকা করে, এভাবে 60 দিনের ভাতা দিবে প্রশিক্ষণের পর। আর আবেদনপত্র বাংলায় পূরণ করতে হবে, আর অনলাইনে নির্ধারিত সময়ে আবেদন না করা হলে কোনো ক্রমে আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা আবেদন করবেন, মহিলারা, তারা অবশ্যই আপনারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং তাদের মাধ্যমেও আপনারা আবেদন করে নিতে পারবেন, কারণ সেখানেও আবেদনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।